হ্যালো গাইস, কেমন আছো? তো আজকে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমরা বানাবো কি বলো তো? পাস্তা। কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমাদের পাস্তা হচ্ছে, আর ওয়েদার খুবই খারাপ, এখনই বৃষ্টি নেমে পড়েছে। নুন দিয়ে দেবো, এবার জলটাকে ভালো করে ফোটাতে হবে। বাইরের ওয়েদার পুরো মেঘলা, বৃষ্টি বৃষ্টি হবে মনে হচ্ছে। তো আমরা পাস্তা তৈরি করছি। এই সময় বিকেলবেলা পাস্তা খেতে গরম গরম দারুণ লাগে। তো তোমরা দেখতে থাকো আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো চলো, এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি, পাস্তাটা দিয়ে দেবো জলটা গরম হলে। এবার দিয়ে দেবো পাস্তা, জলটা ফুটে গেছে। পাস্তাটা সিদ্ধ করে নেব। তো দেখো আমাদের পাস্তা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, পারফেক্ট ভাবে আমরা সিদ্ধ করে নিয়েছি, এবারে তৈরি করব। আর খুবই সহজ, আর খেতে খুব সুস্বাদু। কড়াতে একটু সাদা তেল আমি দিয়ে দিলাম। তোমরা যারা ডিম খাও তারা ডিম ভেজে নিতে পারো, আর আমরা তো ডিম খাই না, তার জন্য আমরা একটু ছানা নিয়ে নিয়েছি। ছানাটাকে একটু ভেজে নেব, ছানাটাকে হালকা করে ভেজে নেব। ডিমের বদলে আমরা ছানা ভাজব, ছানা দিয়ে পাস্তা। না, ডিমের মতনই লাগবে খেতে, পরে দেখবে খেয়ে। ছানাটা দিয়ে দেবো, অল্প একটু নুন ছড়িয়ে দেবো। ছানাটাকে আমি ভেজে নেবো, একটু লাল লাল করে ভেজে নেবো। ছানাটা ভাজা হয়ে গেল, আমি তুলে নেবো। এবার আমি কড়াইতে আরও একটু সাদা তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দেবো গাজর। গাজরটা ভাজতে একটু টাইম লাগবে বলে তাই প্রথমে দিয়ে দিলাম। গাজরটা একটুখানি শক্ত সবজি। গাজরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজের কুঁচো, কাঁচা লঙ্কার কুঁচো দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। আদা রসুনের কুঁচো দিয়ে দিলাম, এটাকে একটু লাল চাড়া করে আদা রসুনটাকে একটু ভেজে নেব। এবার কুঁচো করা টমেটোগুলো দিয়ে দিলাম, কুঁচো করা ক্যাপসিকাম দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো টমেটো কেচাপ। সসটা দিলে খেতে খুব টেস্টি হয় সসটা। অল্প করে একটু ভিনেগার দিয়ে দেবো। তুলতে এরকমভাবে করেই দেবে, কিন্তু তোমরা সহজেই, এত সহজেই দেখাবো যে বাড়িতেই তোমরা বানিয়ে ফেলবে। আবার নিরামিষ, এবার পাস্তাগুলো দিয়ে দিতে হবে। পাস্তাগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবে। দেখো পাস্তার সঙ্গে কিন্তু মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে ছানাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। যারা ডিম খাও না তারা ছানা ভেজে এরকম দিয়ে দেবে, খেতে খুবই ভালো লাগবে, টেস্টি। দেখো আমাদের পাস্তা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিতে হবে। তো গাইস, আমাদের রেডি সবই, পরিবেশন করলেই হয়ে যাবে, একদম সহজেই তৈরি হয়ে গেল, কোনো ঝামেলা ছিল। তো বন্ধুরা দেখো, আমাদের গরমা গরম পাস্তা রেডি হয়ে গেছে। কেমন বাটিতে কত সুন্দর লাগছে দেখতে। ও, একদম দুর্দান্ত গন্ধটা, দারুণ। ক্যাপসিকাম দিলে তার গন্ধটাই আলাদা হয়ে যায়। দুটো পাস্তা, মাঝখানে ডিম ভাজা রয়েছে,
তোমরা ডিম দিয়ে পাস্তা করবে, আমি ছানা দিয়ে করলাম। ছানাটা ডিমের মতোই লাগে, দারুণ লাগে। তো খেতে অসাধারণ টেস্ট হয়েছে, এভাবে তোমরা বাড়িতে বানাও আর সকলকে খাওয়াও। আর আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা।